আল্লাহ বলছে মুসলমান না যদি ক্ষমতায় যায় কারা মুসলমান হলে যদি ক্ষমতায় যায় মুসলমান প্রমাণ করতে হবে চারটা কাজ করে ক্ষমতায় বসার পরে তুমি মুসলমান কিনা প্রমাণ করো কয়টা কাজ করে আপনার একটা হাতটা দেখান তো কয়টা কাজ যাদের হাত আছে তারা দেখেন তাদের নাই দরকার নেই থাকেও যদি না দেখেন আল্লাহ আপনার হাতের যান বিচার করে কয়টা কাজ মুসলমান হয়ে যদি ক্ষমতায় বসে আল্লাহ বলছে মুসলমানি প্রমাণ করতে হবে চারটা কাজ করে তা না হলে তুমি মুসলমান কার কাছে নয় তুমি কার কাছে নয় কোরআন শরীফে বাইশ নম্বর সুরা কয় নম্বর সুরা হ হজর নামে সুরা এর মধ্যে আল্লাহ বলছে আল্লাহ বলেন আলযিনা ইম্মা কন্নাহুম ফিল আরদি আকুমুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার আকিবাতুল উমুর কো আল্লাহু আকবার 1 নম্বর হলো সংসদের অধিবেশনে সমস্ত সমর্থন লিয়া এক নম্বর নামাজ প্রতিষ্ঠা করতে হবে জাতীয় ভাবে নামাজকে বাধ্যতামূলক করতে হবে দশ বছর থাকিয়া নামাজ বাধ্যতামূলক করতে হবে নামাজ না পড়লে পিটায়া মসজিদে নিতে হবে মনে করেন প্রত্যেকটা বাজারে বাজারে পনেরো বিশ জনকে পুলিশ ঘুরবে লাঠি আটা নিয়ে কি নিয়ে চলে আজান হচ্ছে আর মুসুলিরা যদি বসতে কুষা পাঁচ সাত পাঁচ সাতটা বাড়ি কথা ঠিক না আর আমরা যে বাঙালি বাংলাদেশি একজন যদি

নামাজ বাজনা করতে হবে এই আইন যদি না করে আল্লাহর কাছে আর মুসলমান কথাটা কার দুই নম্বর আলোপ সুদ বাদ দাও জাকাত চালু করে ওয়া তাবুজ জাকাত নম্বর বিল হবে 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 চালু বাংলাদেশে জাকাত চালু যদি হয় শ্রেষ্ঠ অর্থনীতিবিদরা বলেছে তিন বছরের ভিতরে আর দল বলেছে পাঁচটা বছর মাত্র কয় বছর একদল কি বলেছে অর্থনীতিবিদ

তিন নম্বর বিল আনতে হবে দুই নম্বর গেল তাই না তিন নম্বর বিল আনতে হবে ও আমার ও বিল মারু তিন নম্বর বিল আনতে হবে কোরআন শরীফের সমস্ত হুকুমগুলা রাষ্ট্রীয় ভাবে চালু করতে হবে সুবহানাল্লাহ পাঠ করলেন না এই আমার বয়সে মুরুব্বি ভাই কোরআন শরীফের সমস্ত ফরজগুলা গুলো রাষ্ট্রীয় ভাবে আইন গুলো কানুন ভাবে চালু করতে হবে কোরআন শরীফটাকে বাংলাদেশের সংবিধান বানাতে হবে এটা যারা মুসলমান হয়ে ক্ষমতার যাবে তাদের দায়িত্ব দায়িত্বটা আমি মরণ আব্দুল মানে যুক্তিবাদী দিলাম না আল্লাহ দিল তা কালকে যদি গালাগালি করেন আমার করবেন কে এই বুদ্ধিটা আমি দিছি তা আমার দোষ জন্য হবে আমার ওপর কোন ক্ষেপ্তি যে কিছু কিছু লোক কারণ নাকি এই বুদ্ধি আমার আমার কি ঠেকা বলছে এই কথাটা কয়েক মিনিট খাওয়া এই বুদ্ধি তো আল্লাহ দিছে কথা ঠিক না ভাই ঠিক এই বাংলাদেশের আসল মালিক আল্লাহ কি নয় আল্লাহ যে আসল মালিক আল্লাহ বানরে যে 20 কোটি জনগনা 16 কোটি জন 18 কোটি জন এ জনগনের মালিক আল্লাহ আল্লাহ কি এই মালিক আছে না কেটে গেছে এই মুসলমান ভালো করে বাংলাদেশের এই ভূখণ্ডের মালিক বদিনালা খাল বিলের মালিক গাছগাছালির মালিক এই সূর্যের মালিক এই চন্দ্রের মালিক এই মানুষগুলার মালিক আল্লাহ আছে না কেটে গেছে এই তাহলে আল্লাহ যদি মালিক হিসাবে থাকে সেই মালিক আপনাদেরকে বলwidetildeছে আপনারা কি বাংলাদেশের মালিক না আল্লাহর গোলাম আপনারা আল্লাহর গোলাম কারা কারা হাত তুলে দেখান তো দেখি বাপের বেটা আমরা সত্যি আল্লাহর গোলাম তো গোলামে আগুন কথা শুনির মালিককে কি বলে শুনে শোনা কল এ গোলামের দল আমিও কইলে গোলামের মধ্যে একটা তাহলে মনেখানে আমি বাদ গেছি না আমিও গোলামের দলের গোলাম গোলামের গোলাম আমি এ গোলামের দল বাংলাদেশে যদি মুসলমান ঐক্যমতায় যাও তিন নمره কোরআন শরীফের সমস্ত আইনকে চালু করতে হবে রাষ্ট্রীয়ভাবে পারবেন 4 নম্বর হলো 4 নম্বর শেষ আইন 4 নম্বর হলো কোরআনের বিপরীতে যত আইন দেশে যেখানে চালু আছে জানাজা না করিয়াই মাটি দিতে হবে কোনো কিছু রাখা যাবে না এই সারটা কাজ যদি করতে পারেন তাহলে আপনি মুসলমান সারটা কাজ যারা করতে পারবে না তারা সরে যাও যারা করতে পারবে তারা সিআরে বসো কথা ঠিক না भए